নাচ, গান, খেলাধুলা আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রতি বছরের মতো লুটনে অনুষ্ঠিত হলো বাঙালিদের প্রাণের উৎসব বৈশাখী মেলা 2014। বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটির লুটনের উদ্যোগে স্থানীয় ইকনিল্ড হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার প্রধান আকর্ষণ ছিল গান। এতে জনপ্রিয় শিল্পী গৌরী চৌধুরী, সুমন শরীফ, হাসি রানী, শেফালি সহ অন্যান্য শিল্পীরা গান গেয়ে মাতিয়ে রাখেন পুরো মেলা প্রাঙ্গণ। এতে বিপুল সংখ্যক দর্শক মেলা উপভোগ করেন, তারা নেচে গেয়ে শিল্পীদের উৎসাহ দিতে দেখা যায়। ডক্টর আনোয়ারুল হক ও শাহানার প্রাণবন্ত উপস্থাপনায় মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি কেলভিন হপকিন্স, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, এটিএন বাংলা ইউরোপের এমডি হাফিজ আলম বক্স, স্থানীয় মেয়র সহ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। মেলাকে উপভোগ করে তুলতে ছিল বাচ্চাদের ফুটবল, হাডুডু, ক্যারম, টাগ অব ওয়ার সহ অন্যান্য খেলাধুলা। এতে ওল্ডাম থেকে আগত হাডুডু দল লুটনের সাথে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে, পরে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। We've come down all the way from Oldham to enjoy the Luton Boishakhi Mela, and we've had a great time. What a wonderful day at the Boishakhi Mela 2014 in Luton. বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটির এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছেন বিস্কুট ফার্মেসি, বাবা নাগা, বাংলাদেশ ইয়থ লীগ বিআইএল সহ অন্যান্যরা। And it's been a great event, very success. A lot of people, a lot of interest in the source as well, and great congratulations to the organizers. মেলায় আগতদের আনন্দ দিতে মেলা প্রাঙ্গণে বসেছিল বাংলাদেশী খাবার, পিঠা, মেহেদি সহ নানান ধরনের স্টল। এতে ক্রেতার সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। নতুন প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে এরকম আয়োজনকে স্বাগত জানান অনেকেই। এই ধরনের অনুষ্ঠান আমাদের নিয়মিত মানে প্রত্যেক বছরই করা উচিত। সব বাঙালির সবাই একসাথে হয়েছে এখানে, সবাই বাঙালি খাবার, বাঙালি কালচার খুবই এনজয় করছি আমরা। মোহাম্মদ তাজ, চ্যানেল এস টেলিভিশন নিউজ, লুটন।